শিলিগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের অন্তর্গত ভীমবাড়ে ব্লাইন্ড স্কুলের গোয়ালঘরের খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার বিকেলে। জানা গিয়েছে, এদিন আচমকায় স্থানীয়রা প্রথমে বিদ্যালয়ের খড়ের গাদায় আগুনের ধোঁয়া বেরোতে দেখতে পান। এই দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপরেই তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় দমকল এবং পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাটিগাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এবং বিধাননগর থানার পুলিশ। এরপর দমকল কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকেরা। গোটা ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। বিদ্যালয়ের শিক্ষক আশিস দাস জানিয়েছেন, এই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার সঠিক কারণটা তো আমরা এখনও বুঝতে পাচ্ছি না, কারণ আমরা সবাই ঘরে ছিলাম। একটা ছেলে গরু আনতে গিয়েছিল, সে অল্প দেখতে পায়, হঠাৎ করে হচ্ছে একটা যে আগুন লাগছে, তারপরে বাচ্চারা বাইরে ছিল, বাচ্চারা তারপরে আমাদেরকে ডেকে তুলে, যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে খাওয়া দাওয়া করে সবাই ঘরে ঘরে ছিলাম। তো পোয়ালের মধ্যেই আগুনটা, পোয়ালের ঘর থেকেই শুরু, এতটুকু আমরা জানতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি কিসে থেকে কী হলো না সঠিক কারণটা বলতে পারছি না। তো পোয়াল থেকে, পোয়ালের মধ্যে আগুন লাগে? হ্যাঁ, পোয়াল থেকেই শুরু। কারো তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি? ক্ষয়ক্ষতি এমনি খুব বেশি হয়নি, অফিসে লেগেছিলো, সবার সহযোগিতায় সেটা রক্ষা পেয়ে গেছে। কোনো কেউ আহত হয়নি তো? না না না, কেউ দমকল এসছে? হ্যাঁ, দমকল আসছে। আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে।